এই ভিডিওটা অতি অতি গুরুত্বপূর্ণ। বাংলা ভাষাভাষী যারা আছেন, আমার আওয়াজ দমানোর চেষ্টা চলছে। কমিউনিটি গাইডলাইন আসছে একের পর এক যে হামাস নিয়ে, ফিলিস্তিন নিয়ে কোনো ভিডিও করা যাবে না। যারা ক্রিয়েটার আছেন তারা ইতিমধ্যে জানেন, 800,000 ভিডিওর উপরে কমিউনিটি গাইডলাইন মেরেছে। মানে আমরা ভিডিও এখন নিয়মিত দিতে পারতেছি না, তারপরেও চেষ্টা করতেছি আপনাদেরকে আপডেটগুলো জানিয়ে দেওয়ার জন্য। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, দেখি কতক্ষণ আল্লাহ টিকাই রাখে আর আমি বলতে পারি। দোয়াও করবেন ইনশাল্লাহ। দর্শক, 1948 থেকে 1967 এই সময়টাতে আরবদের সাথে ইসরায়েলিদের যুদ্ধ হয়েছিল। ইতিহাসে যে যুদ্ধটার নাম হচ্ছে আপনার, আমরা যদি দেখি, বলা হয় থাকে নাকবা যুদ্ধ। ইসরায়েল যে মহা পরিকল্পনা করছে, এই পরিকল্পনাটা কোথাও না কোথাও আমার মনে হয় যে হামাস আসলে বুঝতে পারে নাই যে ইসরায়েলের মূল পরিকল্পনাটা কী। দেখেন, মিশর জানাইছিল যে একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে, সিআইএ তারিখ সহ উল্লেখ করছে যে হয়তো 28শে সেপ্টেম্বর নয়তো 5ই অক্টোবর একটা বড় ঘটনা ঘটাবে আপনার হামাস। এরপরেও সীমান্তবর্তী অঞ্চলে যে প্রোগ্রামটা হয়েছে ইয়াহুদিদের, সেই প্রোগ্রামে 300-400 মানুষের সমবেত হয়ে সেই প্রোগ্রামটা করার সুযোগ দেওয়া হয়েছিল। এখন আমার কাছে মনে হচ্ছে যে নেতানিয়াহু বা ইসরায়েলের যে মহাপরিকল্পনা নাকবার, সেটা তারা 1948 এবং 1967 সফল হতে পারেনি, সেটা 2023 সফল হতে যাচ্ছে। কারণ পরিসংখ্যান বলছে যে হামাসের সব মিলিয়ে 60,000 যোদ্ধা আছে, আর বিভিন্ন যে সংগঠনগুলো আছে তাদেরগুলো মিলিয়ে বড় জোর 1,00,000 হবে। এখন এই যে 3,50,000 সেনা মোতায়েন কইরা বিশাল যে অভিযান শুরু করেছে, স্থল, আকাশ, সমুদ্র তিন পথে, টার্গেটটা কি আসেন দেখি ইসরায়েলের মহাপরিকল্পনাটা কোন জায়গাতে আটকাইছে। এই ঘটনার পর নেতানিয়াহু তার জাতির উদ্দেশ্যে তো একটা ভাষণে তিনি কয়েকটা শব্দ ব্যবহার করেছিলেন, সামনের দিনে আমাদের শত্রুদের বিরুদ্ধে যা করব তা প্রজন্ম থেকে প্রজন্মে প্রতিধ্বনিত হবে। এবার আসেন তাদের আসলে করার চিন্তা কী। গাজাকে পুনরুদ্ধার করা, এই যে আক্রমণে প্রায় 17,00,000 গাজাবাসী, তারা কিন্তু গাজার উত্তর অংশ ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। আপনি দেখেন নির্বিচারে মানুষ মারতেছে, আর এই পরিকল্পনায় কানেক্টেড হচ্ছে পশ্চিমা শক্তি। মুখে মুখে মানবতার কথা বললেও, রাশিয়ার বিরুদ্ধে একের পর এক স্যাংশন দিলেও, পৃথিবীর বিভিন্ন দেশে এরা স্যাংশন দিলেও, এই মাস্টার গেমে এরাই কানেক্টেড। আর এটা প্রমাণিত, কারণ এরা একত্রিত হয়েই তো এই গাজার উপরে এই ঘটনা চালাচ্ছে। আজকের দিন পর্যন্ত কতগুলো মানুষের লাশ হয়েছে, সাধারণ মানুষদেরকে মাইরে ফেলা হচ্ছে সমানে গণহারে। টার্গেট কিন্তু একটা, টার্গেট হচ্ছে চারদিক থেকে বেরি দিয়া হামলা দিয়া একদিক এরা সিস্টেমে খোলা রাখছে। এটা কোন দিক জানেন? মিশরের দিক। যে চারদিক থেকে যখন এটা হামলাটা হবে, তখন এই যে গাজার বিশাল একটা জনগোষ্ঠী, তারা মিশরের দিকে মুভ করতে বাধ্য হবে। এখন মিশর যেহেতু একটা মুসলিম দেশ, বা বর্তমান সিচুয়েশনকে কেন্দ্র করে সেখানে মিশরের বিপরীতে বাংলাদেশও যদি থাকতো, আমরা আশ্রয় দিতে বাধ্য হতাম, যেমন রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম, বুঝতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে নেতানিয়াহুর এই পরিকল্পনাটা কী, যে নাকবা এটা হচ্ছে আপনার 17, কেউ কেউ বলছেন 23,00,000 মানুষের গণবিতরণ। এই টোটাল জানতো নেতানিয়াহু এমন কিছু ঘটবে, এক ঢিলে দুই পাখি, তার সিংহাসনটা, তার ক্ষমতাকে পাকাপোক্ত করা, দ্বিতীয়ত এই গাজাকে টোটাল ইসরায়েলিদের দখলে আনার জন্য বড় একটা ঘটনার দরকার ছিল। আর সেই ঘটনাটা ভুলক্রমে হোক বুঝে হোক হামাস করে বসছে। আর এখন দেখেন যে ইসরায়েল জানে যে তাদেরকে পেছন থেকে সহযোগিতা করবে পশ্চিমারা, আন্তর্জাতিক অঙ্গনেও ওই অবস্থান তৈরি করবে যে না, এদেরকে তো আর এখানে রাখা যায় না এত বড় ঘটনার পর। আর যেহেতু এই ঘটনায় আমেরিকান নাগরিক মারা গেছে, যুক্তরাজ্যের নাগরিক মারা গেছে, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের নাগরিক মারা গেছে, সুতরাং প্রত্যেকটা দেশ তাদের নাগরিকদের পক্ষে শক্ত একটা অবস্থান নিয়ে নেবে। আর এই সুযোগটাকেই কাজে লাগাই ফেলছে আপনার নেতানিয়াহু। মহা গেম ছিল ভাই। এখন টোটালি এই জনগোষ্ঠীকে মিশরে যেতে বাধ্য করা হচ্ছে। গাজা ক্লিয়ার, এরপরে আর এখানে এখানে মনে করলেন যে বসতি নিয়ে যে ঝামেলাগুলো ছিল, সাটাসাট সেখানে মনে করলেন যারা নির্মাণ টির্মাণ করা টোটাল কন্ট্রোলে নিয়ে যাবে, আর সিস্টেমটা সোজা পাইছে। কারণ বিশ্ব তো হামাসকে বলছে এরা সন্ত্রাসী গোষ্ঠী। কোথায় দেখবেন আপনি আজকে, চিন্তা করেন, আমি মানে আশ্চর্য হয়ে গেছি যে আসলেই এদের পরিকল্পনার সামনে মানে আমরা ওয়ান কাইন্ড অফ মূর্খা, এরকমই মনে হইল। তারপরেও যদি কোনো গায়েবি মদত আসে, অথবা যে আরব শাসকরা আছেন সংহতি জানাচ্ছেন, সমর্থন জানাচ্ছেন, কিন্তু কাজের ক্ষেত্রে হামাসকে কিচ্ছুই দিচ্ছেন না, মাঝখানে ওয়াল হইয়া দাঁড়া হচ্ছেন না, তো এই যুদ্ধে হামাসের পরাজয় তো নিশ্চিত হবে।
হামাস হয়তো 60,000 সেনাই মারা যাবে, ইসরায়েলের 3 লাখই মারা যাবে, কিন্তু নেতানিয়াহুর কি কিছু যায় আসে? তার একটা ইতিহাস দরকার, তার একটা অ্যাচিভমেন্ট দরকার। আর এগুলার সামনে গাজার মানুষ ইসরায়েলের সাধারণ জনগণকে সে কুরবানি দিয়ে দিচ্ছে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।